দর্শক আসসালামু আলাইকুম। পাথরঘাটা নিউজে নতুন এই লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি আলামিন ফুরকান। দর্শক, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাথরঘাটা কলেজ মাঠে ফ্রিস কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করার জন্য এই মুহূর্তে পাথরঘাটা কলেজ মাঠে এসেছে সুলতানা নাদিরার এমপির সম্মানিত এমপি সাহেবের মেয়ে, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এখানে উপস্থিত আছে। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর জন্য মূলত লাইভে যুক্ত হয়েছি। আশা করি আমাদের এই লাইভে যারা যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ার করবেন। আমরা আপনাদেরকে পুরো এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে এই টুর্নামেন্টে, পুরো টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে আমরা পাথরঘাটা নিউজ টিম থাকব। এই টুর্নামেন্টের আপডেট সকল সংবাদ আমরা পাথরঘাটা নিউজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুলতানা নাদিরা এমপি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ সহ আমাদের অনেক আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ক্রীড়ামোদী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন আজকেরই ফ্রিস কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের শুরু হতে যাচ্ছে পাথরঘাটা ফ্রিস কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মিডিয়া পার্টনার আয়োজনে রয়েছেন জিএম কমিউনিকেশন, সহকারী পার্টনার বিভো, মিডিয়া পার্টনার রয়েছে পাথরঘাটা নিউজ। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা আর কিছুক্ষণের মধ্যে কেক কেটে মুজিব বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফ্রিস কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাভির হোসেন এবং আরো উপস্থিত এবং উদ্বোধন এর সাথে সাথে প্রধান অতিথির আসন যিনি তার প্রতিনিধিত্ব করছেন হাসানা নাদিরা সফর তারই হাত ধরে আজকের টি টোয়েন্টি ফ্রিস কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। তাই আমরা আর বেশি সময় নেব না, সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষে তার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে অনুরোধ করব আজকের এই টুর্নামেন্টের যিনি আহ্বায়ক রয়েছেন তাকে বলবো আপনি অবশ্যই সবকিছু সুন্দরভাবে পরিচালনা করে আগামী দিনের এই ক্রীড়ামোদী পাথরঘাটাকে সুন্দর এবং ভালোভাবে একটি টুর্নামেন্ট উপহার দেবেন। এরপর যা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাভির হোসেন। অ্যাডভোকেট জাভির হোসেন, আমাদের মাঝে একদম সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রভাষক জামাল হোসেন নাম পাথরঘাটা ডিগ্রি কলেজ, এক মিনিটের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের এই সুন্দর ক্ষণের মাননীয় প্রধান অতিথি আমাদের অতি প্রিয় আপা হাসানা
সুবুর আপা বিশেষ অতিথি হিসেবে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জাবির হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত খেলোয়াড়বৃন্দ আসসালামু আলাইকুম এবং আয়োজকবৃন্দ আজকে কলেজে আমাদের প্রিয় ছোট আপা এসেছেন কলেজের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই কলেজটি আসলে আপনাদের বাসার পাশের আপনাদের কলেজ আমরা গর্বিত হই যে এই বাসা এই কলেজটি আমাদের প্রিয় নেতা প্রয়াত আলহাজ গোলাম সুবর টুলু আমার অত্যন্ত প্রিয় যিনি আমাকে এই কলেজে চাকরি দিয়ে গেছেন যিনি আত্মীকরণ হয়ে যেত যেটা আমরা হারিয়ে যায় না আমরা এখনো পেতে পারি বলে আশা করি আমরা পাবো এবং আবারও আমি সংক্ষিপ্তভাবে আপনার আপনি এখানে এসেছেন কলেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এই কলেজ আপনাদের আপনারা মনে করবেন সবসময় এটা এই অনুরোধ জানাই এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন পথরঘাটা পৌরসভা আট নং ওয়ার্ডের স্বনামধন্য কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন জয়নেতা জনাব রফিকুল ইসলাম কাকন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই শুক্রবার দিনে শুভ ক্ষণে শুভ মানুষের উপস্থিতিতে যে অনুষ্ঠানটি এখানে শুরু হবে সেই অনুষ্ঠানের আয়োজক উপস্থিত যারা আছে আমি রাখলাম আয়োজকদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের সম্মানে যেন কোনো প্রকার ঘাটতি না হয় এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানে পরিবেশ বজায় রেখে সুন্দর মতো অনুষ্ঠানটি পরিচালিত হোক খেলাটা সম্পন্ন হোক এই আবেদন আমি রাখছি আর একটা আবেদন রাখছি যে এই খেলাটা তাদের নিম্ন বয়সের জন্য সকল বয়সের জন্য মানে পর্যায়ক্রমে চালু করা হোক সকল সহযোগিতা আমাদের যেহেতু কলেজের প্রকৃত অভিভাবক আমাদের প্রয়াত গোলাম সবিটুল্লু মহোদয়ের স্ত্রী এবং তার কন্যারা যথেষ্ট খেয়াল রাখেন ওনারাই অনুষ্ঠান চলার জন্য যা কিছু প্রয়োজন আমি মনে হয় তারা করবেন এবং এই আবেদন আমি রাখবো সকল বয়সের মধ্যে খেলা চালু হলে দেখা যাবে যে বাহিরের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা পরিত্রাণ পাবো আর আমাদের ছোট আপুকে আমি অনুরোধ জানাবো আমাদের আপনার ওয়ার্ডের পাহারাদার হিসেবে আমাদের দিকে একটু বিশেষ নজর দিতে যেহেতু আপনি আমাদের একমাত্র অভিভাবকের বর্তমান স্থলাভিষিক্ত যেহেতু অনুপস্থিতি আপনি অভিভাবকের দায়িত্ব পালন করতেছেন আর সকলের প্রতি সুশৃঙ্খলতা কামনা করে কোনো প্রকার দুর্নাম না হয় সেই বিষয় লক্ষ্য রেখে সুন্দর একটি খেলা সমাপ্ত করবেন বলে আশা করছি সবাইকে ধন্যবাদ স্পন্সর যারা আছে আরো বেশি বেশি স্পন্সর করুক এবং স্পন্সরদের দাওয়াত দেওয়া হোক যাতে অনুষ্ঠানগুলো আরো সুন্দরভাবে প্রচারিত হয় সকলকে ধন্যবাদ আমাদের পাথর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় সহ আমাদের ছোট আপা এবং অন্যান্য উপস্থিতদের সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় পাথর কাটা বলছি এবং আসসালামু আলাইকুম আমাদের প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজক এটি একটি উদ্বোধনী অনুষ্ঠান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষ এই দুটোকে কেন্দ্র করে বিশেষভাবে আয়োজন করা হয়েছে ফ্রিস টি টোয়েন্টি কাপ টুর্নামেন্ট 2022 ক্রিকেট তো বাংলাদেশ অনেক এগিয়েছে আর যার কারণে এখন প্রায় বিভিন্ন জায়গায় এরকম আয়োজন হয় তা আয়োজকদের যে সদিচ্ছা এই জন্য আয়োজকদেরকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যার বাসার পাশেই কলেজ মাঠ আমাদের অভিভাবক সুলতানা নাদিরা এমপি উনি বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি
পিতার প্রতিনিধি হিসেবে তার কনিষ্ঠ কন্যা হাসানা নাদিরা সাবুর এখানে তার উপস্থিতি আমরা টের পেয়েছি। ইতিমধ্যেই মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন, তাকে আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি নাম বললাম না আর কি সময়ের স্বল্পতার কারণে, আর আমাদের সাথে আছেন বিশেষ অতিথি এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর রকিবুল ইসলাম কাকন সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,